गाइज वेलकाम टू दीप्ति चैनल। तो এখন বাজে সকাল 9:30। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজ একটু নতুন কিছু জিনিস দেখাবো। যে এখানে আছে এই যে আমার এতগুলো চুল পড়ে গেছে, তো আজ লোকটা এসেছে বিক্রি করে দেবো ভাবছি। এতগুলো আমার মাথার চুল, মাথার চুল দুটো একদম পাতলা হয়ে গেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমার চুলগুলো বিক্রি করে এই দুটো হয়েছে, এই দুটো। তো লোকটা একটু দৌড়েই ছিল তাই আমি যাইনি, মা গেছিল। তো মা এনে দিল এগুলো, আমার চুলগুলো দিয়ে এগুলো এই দুটো হয়েছে। চুলটা বিক্রি করতে মা গেছিলো, আমি যাইনি কারণ আমি রান্না করছিলাম আর লোকটা একটু দৌড়েই ছিল। তার জন্য আমি যদি যেতাম তো শেয়ার করতাম, তো তার জন্য শেয়ার করতে পারিনি। বিস্কুট আর চা নাস্তা করছি আর আমি রান্না চাপিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে আমাদের, ভাত চাল হয়ে গেছে, সবজি হয়ে গেছে, আবার শাকটা চাপিয়ে দিয়েছি। চলুন দেখাচ্ছি। তো এই যে এই শাকটা ভাজব। এই যে শাকটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ এই শাকটা একটু তিতা লাগে, তাই সিদ্ধ করে জলটা ফেললে তিতাটা কম লাগে। তো এই শাকটার নাম জানি না, তো এই শাক এই শাকটার মানে যে ভাষায় নাম জানি সেটাই জানি, যে এই শাকটা তিতা হ্যাংস শাক বলে। তো জানো এই যে সিদ্ধ করতে দিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। তো এগুলো সিদ্ধ করে জলটা ফেলে দেবো। আর এদিকে আমার বেবিটা কী করছে দেখো। তো এই যে ও এখন বিস্কুট খাচ্ছে, মা খাওয়াচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার শাকটা ভাজবো। তো শাকটা সিদ্ধ করতে দিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি। আর এই যে একটা টমেটো দিয়ে দেবো। তো আজকে নিরামিষ বানাবো, তাই পেঁয়াজ রসুন দিব না, পেঁয়াজ রসুন দিলে তো আরও ভালো লাগে। তো আমি আজ নিরামিষ বানাবো, তো আমরা নিরামিষ খাই শনিবার আজ, তার জন্য নিরামিষ বানাবো। তো তেল কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। শুধু একটা লঙ্কা দিব, কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এবার দেব পাঁচ ফোড়ন একটুকু, আর দিচ্ছি টমেটোগুলো। এটা সিদ্ধ করে রাখা আলু আর শাকটা। তো নুন আর দেবো না, আমি নুন সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই আর নুন দেবো না। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার চুলগুলো বিক্রি করে এই দুটো হয়েছে, এই দুটো। তো লোকটা একটু দৌড়েই ছিল তাই আমি যাইনি, মা গেছিল। তো মা এনে দিল এগুলো, আমার চুলগুলো দিয়ে এগুলো এই দুটো হয়েছে। তো তার জন্য শেয়ার করতে পারেনি, বিক্রি করতে গিয়েছিল মা। তো লোকটা একটু দৌড়েই ছিল তার জন্য এই দুটো হয়েছে আমার চুলগুলো দিয়ে। শাক ভাজা হয়ে গেছে আমার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো দেখে লাইক দেবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে ভিডিওটা আজ এ পর্যন্তই শেষ করলাম।